জীবন আপনাকে প্রস্তুতশীল করতে হবে। দেখেন আমরা এখন বর্তমানে আছি রাঙামাটির যে মূল সড়কটা আছে রাঙামাটির মূল হাইওয়েতে, আমি ভাবতেছি ইউটিউবিংয়ের পাশাপাশি জীবনে অনেক ছিল করতে হবে। আমরা কিন্তু এখন বর্তমানে আছি এটা হচ্ছে যে ভূপগ্রহ কেন্দ্র, আমরা জানি চট্টগ্রামের রাঙামাটি কিন্তু একটা ভূপগ্রহ কেন্দ্র। বাস দেখেন পাশে একটু ভিউটা দেখাবেন, ভিউটা দেখেন গাইস, অসাধারণ একটা ভিউ, চারদিকে রাউন্ড করে দেখেন। আমরা এখন আপনাদেরকে একটু সামনে গিয়ে ভূপগ্রহ কেন্দ্রের যে মূল গেটটা আছে গেটটা আপনাদেরকে দেখাবো, একটু আমার সাথে আসবেন আপনি, আপনারা একটু দেখেন এটা হচ্ছে ভূপগ্রহ কেন্দ্রের গেট। এখন কিন্তু আপনারা ভিউটা দেখেন গাইস, এটা হচ্ছে যে মূল ইম্পর্টেন্ট, জীবনে আপনাকে প্রচুর এনজয় করতে হবে, কেননা লাইফে একটা সময় আপনার প্রচুর টাকা হবে, বাট ঘোরার মতো সময় থাকবে না, ঘোরার মতো মানুষ থাকবে না। বাট যখন আপনার এখন বয়সে আছে, আমি মনে করবো যে ইয়ং বয়স যারা আছেন সবাই ঘুরবেন। দেখেন আপনারা যারা বর্তমানে শহরে আছেন তারা কিন্তু এখন শীতের ফিলটা ওইভাবে পাচ্ছেন না, কিন্তু বাইরে আপনি যদি রাঙামাটির মতো বা এরকম একটা গ্রামীণ পরিবেশে আসেন তাহলে কিন্তু আপনি শীতের ফিলটা বা যে সন্ধ্যাবেলা শীতের মেঘের দৃশ্যটা আপনি বা কুয়াশাটা এখন থেকে দেখতে পারবেন। আপনারা দেখেন এখানে ভিউটা দেখলে আপনারা বুঝতে পারতেছেন, আপনারা কিন্তু সরাসরি এখানে আসলে প্রকৃতির সাথে নিজের সময়টাকে এনজয় করতে পারবেন। আপনারা একটু দেখেন ব্লগটা একটু শর্ট হবে, কেননা আমাদের কাছে এতটা টাইম নেই যে আমরা আপনাদের জন্য লং একটা ব্লগ মেক করবো, আমরা জাস্ট শর্ট আপনাদের সাথে মূল যে দৃশ্যগুলো আছে বা মূল সৌন্দর্য আপনাদেরকে ফুটিয়ে তোলার চেষ্টা করবো।